বনগাঁ স্টেশন রোডে ট্রাকের ধাক্কায় মৃত কলেজ ছাত্রী। এদিন কলেজ যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসকেরা ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক, বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো কলেজ পড়ুয়া ছাত্রীর। শুক্রবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বনগাঁ স্টেশন রোড এলাকায়। ঘটনায় মৃত ছাত্রী সুস্মিতা ঘোষ। জানা গেছে, গোবরডাঙ্গা হিন্দু কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া সুস্মিতা সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে কলেজে যাবার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথেই ঘটে দুর্ঘটনা। এরপর স্থানীয়রাই তাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে আসে। বনগাঁ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে, বনগাঁ শক্তিগড় এলাকায় মামার বাড়িতে থেকেই পড়াশুনো করত সুস্মিতা। ছোট থেকে এখানেই থাকতো সে। সুস্মিতার মামা সঞ্জয় ভদ্র বলেন, হয়েছিল যেটা ওই স্কুলে কলেজে যাচ্ছিলাম, কলেজে যাওয়ার সময় ওই স্টেশন রোডে ওখানে লরির সাথে ধাক্কা লেগে ওখানেই পড়ে যাই, যেটুকু শোনা গেছে। গোবরডাঙ্গা কলেজে পড়েন। কোথা থেকে যাচ্ছিল? মানে বনগাঁ শক্তিগড় থেকে কলেজে যাচ্ছিল, যাওয়ার সময় রাস্তায় দুর্ঘটনা ঘটে। সবাই আকস্মিক খবর, সবাই খারাপ লাগে না, এটা নিয়ে তো কিছু নেই। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাস্তার পাশে এক কোণে পড়ে রয়েছে সুস্মিতার সাইকেলটি। স্থানীয়রা জানালেন, যাওয়ার সময় ট্রাকে ধাক্কা লাগে, তাতেই ঘটে দুর্ঘটনা। শক্তিগড় এলাকায় এদিন ছাত্রীর মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দা স্বপন চক্রবর্তী বলেন, ছোট থেকে চোখের সামনে মেয়েটি বড় হয়েছে, আজ আচমকা এই রকম ঘটনা। শহরের যানজট নিয়ন্ত্রণে প্রশাসন আরও উদ্যোগী হোক, লরিগুলিকে রাত্রিবেলায় ছাড়া হোক বলেও দাবি করেন তিনি। সকালবেলায় মেয়েটি বাড়ির থেকে বেরিয়েছে কলেজে যাওয়ার পথে, বিশ্বকর্মা হলটা পার করে যে শোরুমটা আছে শোরুমে এখানে যাওয়ার পথে একটা লরির সঙ্গে সম্ভবত ধাক্কা খেয়েছে। যদিও আমরা স্পটে তো ছিলাম না, ওখানকার পার্শ্ববর্তী যে সমস্ত লোকজন ছিল তারা এই কথাই বললেন যে যাওয়ার পথে লরির যে হুকটা আছে হুকের সঙ্গে বাড়ি খেয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে কোনোরকম শুধু জাস্ট মানে যারা লোকজন ছিল জিজ্ঞাসা করলো কী ব্যাপার, ওই কোনোরকম বলেছে আমার বাড়িটা কৃষ্ণা রায় বাড়ির পাশে, এটুকুই বলেছে। তারপরে ছোটোবেলা থেকে আমাদের সামনেই মানুষ হয়েছে, খুবই নরম প্রকৃত। আমরা এ বিষয়ে টোটাল পাড়া প্রতিবেশী সবাই শোকের ছায়াটা নেমে এসছে, আমরা খুব মর্মাহত যে বর্তমান যা পরিস্থিতি, যা যানবাহনের ব্যবস্থা তাতে সে পরিমাণ রাস্তাঘাট খুবই ন্যূনতম। সে বিষয়ে আমার মনে হয় এই যানজটটা যদি স্কুল টাইমটা টোটাল সকাল থেকে অন্তত রাত 9টার পরে যদি চলে আমার মনে হয় সেটা খুবই ভালো হয়। জানা গেছে, ঘটনার পর ঘাতক গাড়িটিকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।